আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। চলে আসলাম আরও একটু ভিডিও নিয়ে। সকাল সকাল ব্লগটি শুরু করলাম, সকালে ঘুম থেকে উঠে এখানে নাস্তা রেডি করে নিচ্ছি, পরোটা ভেজে নিচ্ছি। সকালের নাস্তাটা আজকে সাদামাটাভাবে রেডি করলাম। এখানে পরোটা ডিম ভাজি নিয়েছি। আমার কাছে পরোটা ডিম ভাজি দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো এখানে নাস্তাটা শেষ করে আজকে যাব একটু হোম স্টোরে, কিছু কেনাকাটা আছে। তো চলুন আপনাদেরকে আমার গার্ডেনের লাস্ট আপডেট জানাই। এখানে আপনারা এর আগে আমার অনেক ভিডিওতে দেখেছেন যে আমার লাউ গাছটা বাসার ভিতরে আমি এটা দিয়েছিলাম। এখানে একটা লাউ ধরেছে, প্রথমবার আমার গাছে লাউ। তো চলুন বাইরে একটু ঘুরে আসি। আজকের ওয়েদারটা অনেক ভালো, এরকম ভালো ওয়েদারে ঘুরতেও ভালো লাগে, মনটাও ভালো লাগে। সামনে তো উইন্টার চলে আসছে। তো চলে আসলাম হোম স্টোরে, এবার ভিতরে যাওয়া যাক। এই তো ভিতরে যাচ্ছি, এটা হচ্ছে মেন ডোর। যে যে আপু ভাইয়ারা সংসারে টুকিটাকি কেনাকাটা করতে পছন্দ করেন, আশা করি তাদের আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে। গলোয়ের মধ্যে একটাই হোম স্টোর, আর এটা আমার বাসা থেকে 10 মিনিট ডিস্টেন্স, তো কাছেই। একটা সংসার গুছানোর জন্য মোটামুটি সব কিছুই এই শপের মধ্যে পাওয়া যায়। আর এটা হচ্ছে সিঙ্ক সাইডার, আর এটার মধ্যে মাজুনি, তারপর ব্রাশ, এগুলো রাখা হয় বেসিনের মধ্যে। এগুলোর প্রাইস অত বেশি না, 2 ইউরো করে। আর এপাশে হচ্ছে সবগুলা চপিং বোর্ড, আর এগুলো হচ্ছে জগ। আর এই শপটা বিশাল বড়, গেলেই মনে হয় যে অনেক কিছুই নিয়ে যায়। অনেক সময় দেখা যায় একটা কিছু নিতে আসলাম, অন্যটা নেওয়ার কোনো প্ল্যানই নেই, তারপর দেখে মনে হয় যে নিয়ে যাই, নেওয়া হয়ে যায়। আর এই পাশে হচ্ছে সবগুলা কেটলি, আর এগুলার কোয়ালিটি অনেক ভালো, প্রাইসও অনেক বেশি। আর এদিকে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফিল্টার জগ। এখানে অনেকেই আবার সিঙ্ক থেকে সরাসরি পানি পান করে, আমার কাছে ফিল্টার করে পানি খেতেই ভালো লাগে। তো আমার রিসেন্টলি জগটা ভেঙে গেছে, আমার হাজব্যান্ডের হাত থেকে পড়ে ভেঙে গেছে, তো একটা জগ নিতে আসলাম। এখানে আমি আমার আগের জগটা মেরুন কালার ছিল, আমি ভাবছি ওই কালারটাই নেব, কিন্তু এখানে দেখলাম নেভি ব্লু, ব্ল্যাক আর হোয়াইট কালারের। তো এখন আমি ব্ল্যাকটাই নিচ্ছি, কারণ নেভি ব্লুটার মধ্যে আবার ফিল্টার নাই, এটার মধ্যে ফিল্টার সহ, সেজন্য এটাকেই নিলাম। চলুন যাওয়া যাক অন্যদিকে। আর এই পাশে সবগুলাই কেক বেক করার ট্রে, ছোট বড় সব ধরনের পাওয়া যায়। আর এদিকে হচ্ছে এগুলো কেকের, আর এগুলো হচ্ছে ফুড কালার, বিভিন্ন কালার, রেড, অরেঞ্জ, ব্লু, অনেক রকমের। আর এগুলো প্রাইসও দেখলাম একটু বেশি, কিন্তু এশিয়ান শপে আবার এগুলো প্রাইস একটু কম। এখানে সব কিছু একটু ঘুরে ঘুরে নিতে হয়, অনেক সময় দেখা যায় এই শপের মধ্যে এই একটা প্রোডাক্টের দাম বেশি, কিন্তু সেম প্রোডাক্ট অন্য শপের মধ্যে আবার একটু কমে পাওয়া যায়, ঘুরে ঘুরে কিনলে একটু কমে নেওয়া যায়। আমার এরকমও ঘুরে ঘুরে কিনতে ভালো লাগে, অনেক দোকানে যে একটু ঘোরা হয়, এমনি তো বাসায় একটু বোরিং, মাঝে মধ্যে একটু ঘোরাও হলো, আর যেটা প্রয়োজন এটা নেওয়া হলো। আর এগুলো সব কাটার। এপাশে নতুন একটা চামচের মতো দেখলাম, জানি না এটা কি কাজে লাগে, এখানে এরকম লেখাও ছিল না। কেউ যদি জেনে থাকেন তাহলে প্লিজ জানাবেন। এগুলো সবগুলাই চামচ, আর এখানকার চামচগুলোর প্রাইস অনেক বেশি, 17 ইউরো করে। আর এগুলো হচ্ছে ফ্রাই প্যান, স্পেশাল অফারে আছে।
এই পাশে পাতিলগুলোতে দেখতে পাচ্ছেন, এগুলা চারটা মিলে একটা সেট, ছোট্ট একটা সংসারের জন্য ভালো। প্রাইস হচ্ছে 45 ইউরো। কিন্তু আমাদের বাঙালিদের বাসায় তো পার্টি হয়, সেজন্য আমাদের বড় বড় পাতিল লাগে, এগুলো আমাদের জন্য না। আইরিশরা, অন্যান্য নন ইউরোপিয়ান, ইউরোপিয়ান, তাদের তো রান্নাবাড়ি কম থাকে, তাদের জন্যই ভালো। এখানে টোপারের ফ্রাই প্যানগুলো, এটা তো ভালো কোয়ালিটির অবশ্য, এগুলোর প্রাইস অনেক বেশি, কিন্তু অনেক সময় দেখা যায় এখানে হাফ প্রাইসেও পাওয়া যায় ফ্রাই প্যানগুলো। আর এই পাশে হচ্ছে পাতিল টেপের সিরামিক, কিন্তু অনেক ওয়েট এগুলা, আর প্রায় 60 ইউরো করে। হোমস্টোরের গড়িগুলো অনেক নাইস, আর বিশেষ করে এই কফির কাপের যে ঘড়িটা, এই ঘড়িটা অনেক ভালো লেগেছে। এর আগে আমি হোমস্টোরে এই ঘড়িটা দেখি নাই, একটা নেওয়ার ইচ্ছে ছিল, প্রাইসও কম ছিল, কিন্তু আমার বাসা মালিকের থেকে অ্যালাউ না আর কি, বাসা ঢিল করা, এগুলো তো দেওয়াল ঘড়ি, সেজন্য নিতে পারে নাই। আর এটা হচ্ছে কাচের, সব কিছু পাওয়া যায়, প্লেট, বাসন, জগ, মগ, সব কিছু। এই শপের একটা জিনিস খুবই ভালো লাগে, যে আমার যদি ইচ্ছে হয় যে আমি একটা বাটি নেব অথবা একটা মগ, প্লেট সিঙ্গেলভাবে নেওয়া যায়, আবার ইচ্ছা করলে সেট সহ নেওয়া যায়। এই নাস্তার প্লেটগুলো আমি এর আগে নিয়েছিলাম, পাখি টাইপের, অনেক ভালো লাগে। আর এটার মধ্যে যে বাটি, ওগুলো আমি এর আগে দেখি নাই, এটা প্রথম দেখলাম। আর ওই পাশে হচ্ছে সবগুলা মগ। এখানে চামিচের সেকশন, চাইলে আপনি একটা অথবা দুইটা যতটা ইচ্ছা এরকমভাবে ভেঙে ভেঙে নেওয়া যায়। আর এটা হচ্ছে সেট, এগুলোর প্রাইস অনেক বেশি, 20 ইউরো করে ওগুলা সেট আর কি। আর এই পাশে হচ্ছে মগ, এই মগগুলোকে আগে থেকে সেমভাবে দেখতেছি, আগে যে এরকম ছিল ওরকম, নতুন কিছু আনে নাই, এগুলো পুরাতনই। তবে প্রাইস হচ্ছে 4 ইউরো করে। আর এ পাশে যে বাটিগুলো দেখতে পাচ্ছেন, এই বাটিগুলোর ওজন অনেক বেশি, ওভেন প্রুফ, আর এই বাটিগুলো 4 ইউরো করে পার পিস। আমার বাসায় এগুলো আছে, নিয়েছিলাম অনেক আগে, তারপর এখান থেকে আমি টেবিল ম্যাট নিচ্ছি। টেবিল ম্যাটগুলো নেওয়ার কোনো প্ল্যান ছিল না, কিন্তু দেখলাম এগুলোর উপরে যেহেতু অফার আছে তাহলে নেওয়াই যায়, তো এখানে আমি 6টা নিয়ে নিলাম। অনেক ধরনের টেবিল ম্যাট আছে, আর এগুলো হচ্ছে গোল রাউন্ড শেপের, আর এগুলোর প্রাইস হচ্ছে 2 ইউরো করে। এগুলো হচ্ছে ঠান্ডার মধ্যে চেয়ারের মধ্যে বিছিয়ে বসার সিট, আর এগুলো অনেক ভালো, বিশেষ করে যেহেতু আমরা শীতের দেশে থাকি, চেয়ারগুলো অনেক ঠান্ডা হয়ে থাকে, এগুলো লাগানো থাকলে বসতে অনেক ভালো লাগে, আর স্টুডেন্টদের জন্য সবচেয়ে ভালো, যেহেতু চেয়ারে বসে পড়াশোনা করতে হয়। আর এগুলো হচ্ছে গ্লাভস, গ্রিলের মধ্যে এই গ্লাভসগুলো বিশেষ করে ইউজ করা হয়। আর এ পাশে হচ্ছে সবগুলা ক্যান্ডেল, এদেশের মানুষ বেশি ক্যান্ডেল ইউজ করে, আর যেহেতু বাসায় একটা স্মেল আসে, ক্যান্ডেলগুলো জ্বালানো থাকলে অনেক ভালো স্মেল আসে। আর এগুলো হচ্ছে অয়েল টাইপের, অয়েল দেওয়া থাকলে এগুলোর থেকে সেন্ট বের হয়। এখানে বিভিন্ন ফ্লেভারের আছে, অরেঞ্জ ফ্লেভার, চন্দন ফ্লেভার, বিভিন্ন ফুলের ফ্লেভারের আছে। আমার কাছে অরেঞ্জ ফ্লেভারটা অনেক ভালো লাগছে, মনে হচ্ছে যে একদম ন্যাচারাল অরেঞ্জ কাটলে যেরকম গ্রান আসে ওই টাইপের। চলে আসলাম ডুবেট সেকশনে, এখানে সব ধরনের সিঙ্গেল, ডাবল, সুপার কিং সব ধরনের ডুবেট আছে, ডুবেটের কভার সব কিছু। আর এগুলো অফারে ছিল, অনেক সময় অফারে পাওয়া যায়, অনেক সময় অফার থাকে না, বিশেষ করে সুপার কিংটা তেমন পাওয়া যায় না আর অফারে। সুপার কিংয়ের অনেক সময় যে প্রাইসও বেশি থাকে, যেহেতু সুপার কিং সবচেয়ে বড়, সেজন্য ওটার প্রাইসও বেশি। আর এগুলো হচ্ছে হেরা শু করে রাখছে, ডিসপ্লে করে রাখছে দেখানোর জন্য, যার যেটা ভালো লাগে ওই টাইপের ডুবেট পাওয়া যায়, নিতে পারে। আর এটা হচ্ছে পিলু সেকশন, এখানে ভালো কোয়ালিটির, তারপর একটু খারাপ, মানে সব ধরনের পিলু আছে। আর এই পিলুটা, এটা হাফ প্রাইসে 17 ইউরো করে, এটা দেখলাম অনেক ভালো, একটু ভারীও আছে, কিন্তু এদেশে ভালো পিলু কিনাই ভালো, যেহেতু সবসময় ইউজ করা হয়,
কয়েকদিন পরে দেখা যায় চ্যাপ্টা হয়ে যায়। কম দামিগুলো অত ভালো না, এটা হচ্ছে প্রায় 10 ইউরো করে। পিলু বেশি দিন যায় না, দেখা যায় খুব তাড়াতাড়ি চ্যাপ্টা হয়ে যায়। আর এদিকে হচ্ছে পদ্মা, এদেশের পদ্মাগুলো অনেক ভারী ভারী, যেহেতু ঠান্ডা ডোরের মধ্যে উইন্ডো এগুলোতে পদ্মা দিতে হয়, আর সেই জন্য পদ্মাগুলো অনেক ভারী থাকে। আমার মনে হয় বাড়িতেই ভালো। এখানে আপনি যেই সাইজের নিবেন, যত লম্বা নিবেন পাশে ওগুলার অনুযায়ী প্রাইসও বেশি, এখানে সেন্টিমিটার এরকমভাবে দেওয়া আছে। এখন আমরা একটা টিটি অয়েল নিলাম, দেখলাম এখানে টিটি অয়েলের প্রাইসও একটু কম। আর চলে আসলাম বাথরুম সেকশানে, এখানে বাথরুমের সব কিছু পাওয়া যায়। এখন আমি বাথটপের জন্য একটা পর্দা নেব, এর আগে আমার পর্দাটা নষ্ট হয়ে গেছে, বেশি দিন যায় না অবশ্যই পর্দাগুলো, তো এখানে চলে আসলাম একটা পর্দা নেওয়ার জন্য। এগুলো হচ্ছে বাথরুমের পাপোশ, রাবার টাইপের, যে বাথটপে উঠতে গেলে অনেক স্লিপারি থাকতে পারে, পাপোশটা থাকলে দেখা যায় স্লিপারিটা না হওয়ার সম্ভাবনা বেশি। আর এখন আমরা এই পর্দাটা নিয়ে যাব। আর এগুলো একটু প্লাস্টিক টাইপের পর্দা, যা পানি লাগলে যেন পচে না যায়, নষ্ট না হয়। আর এই পাশে হচ্ছে সব ধরনের চেয়ার পাওয়া যায়, সিঙ্গেল আর কি, অফিসের, তারপরে বাসায় বসার জন্য টেবিলগুলো, প্রাইসও একটু বেশি। তো এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।